السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা বরাবরের মতো আমাদের ধারাবাহিক ক্লাস শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ রচিত তিনটি মূল নীতি ও তার প্রমাণপঞ্জি বই থেকে শুনে আসছি। তো আজকে আমাদের ধারাবাহিক আলোচনায় যেটা আছে সেটা আমি আবার পুনরাবৃত্তি, তার যেটা ধারাবাহিকতা সেটা যুক্ত করছি আপনাদের সামনে, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তিনটি মূল নীতি বই, লেখক রাহেমাহুল্লাহ ভূমিকা প্রায় তিনটি পেশ করেছেন। তিনটি মূল নীতি শুরু করার আগে ভূমিকার পরে তিনি তিনটি মূল নীতির প্রথম মূল নীতি শুরু করে বলছেন যে যদি তোমাকে কেউ বলে যে তোমার রবকে, বলবে যে রব আমার আল্লাহ, তিনি আমার মাবুদ। তো এইভাবে তিনি প্রথম মূলনীতি অর্থাৎ আমাদেরকে আমাদের রব আল্লাহ সম্পর্কে জানতে হবে তা দিয়ে শুরু করেছেন। এরপরে ইবাদত কী তার ব্যাখ্যা দিয়েছেন তিনি বিস্তারিতভাবেই। ইবাদতের প্রায় ১৫টি প্রকার তিনি উল্লেখ করেছেন। এরপরে দ্বিতীয় মূলনীতি, দ্বিতীয় মূলনীতি কি যে আমরা আমাদের দিন ইসলাম সম্পর্কে জানব, আমরা আমাদের দিন ইসলাম সম্পর্কে জানব। তো ইসলামের পরিচয় আমরা জেনেছি, আমাদের দিনের স্তর আমরা এটাও জেনেছি যে আমাদের এই দিনের স্তর বা লেভেল বা পর্যায় কয়টি। আপনারা আমাদের সাথে আছেন, তো আমাদের দিনের পর্যায় লেভেল বা স্তর কয়টি, কই লেভেল কয়টি? তিনটি। তো ফার্স্ট লেভেল বা ফার্স্ট পর্যায় স্তর হচ্ছে ইসলাম। তো ইসলামের পরিচয়, এরপরে আমরা ইসলামের পাঁচটি রোকন সম্পর্কে জেনেছি, এরপরে আমরা শুরু করেছি আমাদের দিনের দ্বিতীয় পর্যায় বা দ্বিতীয় স্তর বা লেভেল, সেটা হচ্ছে কি যে আমাদেরকে আমাদের ইমান সম্পর্কে জানতে হবে, আমাদেরকে ইমান সম্পর্কে জানতে হবে, বা ইমান হচ্ছে দ্বিতীয় পর্যায়, আমাদের দিনের দ্বিতীয় পর্যায় হচ্ছে ইমান। ইমানের পরিচয়, ইমানের হাকিকত, তার সাথে সাথে এরপর আমরা ইমানের রোকনের আলোচনা শুরু করেছি। ইমানের রোকন কয়টি? ছয়টি। ইমানের রোকন ছয়টি। প্রথম রোকন আল্লাহর প্রতি বিশ্বাস ও আল্লাহর স্বীকৃতি। তো আল্লাহর স্বীকৃতি বা আল্লাহর প্রতি বিশ্বাস কয়টি বিষয়ের সাথে সম্পৃক্ত, কয়টি বিষয়ের জ্ঞান অর্জন করলে আল্লাহর প্রতি ইমান সাব্যস্ত হবে? চারটি। সেটা কি? যে আল্লাহর জাত এবং সত্তা সম্পর্কে সঠিক আকীদা বিশ্বাস, এলেম। দ্বিতীয়ত তিন প্রকার যে তাওহীদ অর্থাৎ রুবুবিয়াত সম্পর্কে জ্ঞান অর্জন, বিশ্বাস সাব্যস্ত। তারপরে উলুহিয়াত বা ইবাদতের ক্ষেত্রে তাকে একক বিশ্বাস একক সাব্যস্ত করা। তৃতীয় বিষয়। চতুর্থ বিষয় হচ্ছে আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আমাদেরকে ইমান বা বিশ্বাস ও সাব্যস্তকরণ। এই চারটি বিষয়ের এলেম অর্জন হলে আল্লাহর প্রতি ইলম বা আল্লাহর প্রতি বিশ্বাস সাব্যস্ত হবে। এরপরে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি যে দ্বিতীয় রোকন ফেরেশতাদের প্রতি বিশ্বাস, তৃতীয় রোকন কিতাবসমূহের প্রতি বিশ্বাস, চতুর্থ রোকন নবীগণের প্রতি বা নবী ও রাসূলগণের প্রতি বিশ্বাস, সেটা আমরা জেনেছি। এই বিশেষ করে ফেরেশতাদের প্রতি, কিতাবসমূহের প্রতি এবং নবী রাসূলগণের প্রতি বিশ্বাসের ক্ষেত্রে আমরা দুইটা অংশ উপস্থাপন করেছি। প্রথম হচ্ছে যে এই তিন রোকনের অপরিহার্য ইমান আছে আর কিছু আছে বিস্তারিত ইমান।
অপরিহার্য ঈমান যে ফেরেশতাদের জাত সত্তাকে মেনে নেওয়া, যে আল্লাহর একটা বাহিনী রয়ে গেছেন, হ্যাঁ, এবং তাদের মধ্যে একজন জিবরিল, তাকে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের সাথে মধ্যস্থতাকারী হিসেবে গ্রহণ করেছেন, তার মাধ্যমে ওয়াহী এসেছে নবীগণের কাছে, হ্যাঁ, এইভাবে মৌলিক বিশ্বাস রাখতে হবে ফেরেশতাদের প্রতি। এর অনুরূপভাবে কেতাবেরও ফরজ যে কতক অংশ বিশ্বাস, কতক আছে বিস্তারিত যেগুলা অতিরিক্ত, আর ওরকমভাবে নবীগণের প্রতি। এবার আজকে আমরা সংক্ষেপে যেটা জানব সেটা হচ্ছে কি, যে পরকালের প্রতি বিশ্বাস। আজকে আমরা জানব পরকালের প্রতি বিশ্বাস, এটা পঞ্চম রকম। তো এখানে পরকালের প্রতি বিশ্বাস বলতে ব্যাপক কিয়ামতের প্রতি বিশ্বাস আসে এর সাথে। তো এর ফরজ দিক যেটা, পরকালের প্রতি বিশ্বাসের যেটা ফরজ অংশ, যে অংশ আমাদের ঈমান আনা একেবারে ফরজ, ওইটুক বিশ্বাস না করলে, ওইটুক না জানলে আমাদের ঈমান হবে না, ঈমান গ্রহণযোগ্য হবে না। আর সেটা হচ্ছে কি, যে যে কিয়ামত হবে, দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, দুনিয়া শেষ হলে পরকাল শুরু হবে, এগুলো হচ্ছে মৌলিক দিক। তেমনি এর মধ্যে কোনো সন্দেহ রাখা যাবে না, সমস্ত মানুষ প্রত্যাবর্তন করবে, পুনরুত্থিত হবে এবং তাদের হিসাব নেওয়া হবে। যেমন মালিক ইয়াউমিদ্দিন, আমরা সূরা বাকারায় প্রতিদিন প্রতি রাকাতে পড়ি, মালিক ইয়াউমিদ্দিন, যে তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক, হিসাব দিবসের বা প্রতিদান দিবসের মালিক, হ্যাঁ, যে এই যে একটা, এবং ওই দিন তিনি প্রতিদান দেবেন, মানুষ যারা সতামল করবে সতামলের প্রতিদান দেবেন, যারা মানুষ পাপ করবে তাদেরকে পাপের পার্শ্চিত্য দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। তো এরপরে মৃত্যু দিয়ে এই পরকাল শুরু হবে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, হ্যাঁ, এর মৃত্যুর পর কবরের আজাব, হ্যাঁ, আছে এগুলা মোটামুটি। এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিদানের, যারা মনে করেন একজন আরেকজন প্রতি জুলুম করে, তো সে জুলুমেরও আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দেওয়াবেন বা তাদেরকে বদলা নিতে হবে, আর মানুষকে হিসাব দিতে হবে এই পরকালে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে বলছেন, ওয়াউফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত ওয়া হুয়া আ'লামু বিমা ইয়াফআলুন, যে উফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত, যে প্রত্যেক মানুষ যা কিছু আমল করেছে তার পরিপূর্ণ প্রতিদান তাকে পেতেই হবে। প্রত্যেক মানুষ যা সে আমল করেছে দুনিয়াতে তাকে অবশ্যই তার প্রতিদান পেতেই হবে, প্রতিফল পেতেই হবে, পূর্ণরূপে সে পাবে, সেটা ভালো করুক আর মন্দ করুক। ভালো আমল করলে ভালো প্রতিদান, মন্দ আমল করলে মন্দ প্রতিদান। ওহুয়া আ'লামু বিমা ইয়াফআলুন, আর আল্লাহ এক্ষেত্রে সবচেয়ে বেশি জানেন কি তারা আমল করে দুনিয়াতে, কোনটা ভালো করে কোনটা মন্দ করে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ফরজ দিক। এই যে যতগুলো কথা বললাম এর মধ্যে সংক্ষেপে, এই মৌলিক বিশ্বাসটা আমাদের থাকতে হবে পরকালের প্রতি বিশ্বাসের ক্ষেত্রে। এবার আসেন বিস্তারিত, আর বিস্তারিত ঈমান আনতে হয় পরকালের ক্ষেত্রে হচ্ছে সে যেগুলা কোরআনে এবং হাদিসে এসেছে, পরকাল সংক্রান্ত, পরকাল সংশ্লিষ্ট বিষয়, কবর থেকে শুরু করে নিয়ে, হ্যাঁ, এরপরে মনে করেন হাশর মানে পুনরুত্থান, এরপরে মনে করেন হিসাব, এরপরে মনে করেন আমলনামা, ডান হাতে বাম হাতে পুলসেরাত, তারপরে পুলসেরাত পার হয়ে তারপরে জান্নাত জাহান্নাম, এগুলার সার্বিক যা কিছু কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন এবং তার ব্যাখ্যা অনুযায়ী হাদিসে যেগুলো এসেছে সেগুলোকে আমাদের বিস্তারিত জানা। এটা বিস্তারিত সবার জানার জরুরি নয়, কিন্তু হ্যাঁ, তবে এর আলেম অর্জন করা, কোরআন হাদিসে যখন আসবে, কেউ যখন বলবে, কেউ তখন প্রচার করবে, এগুলার খাস খাসভাবেই তখন বিশ্বাস আনতে হবে। কেউ যদি কথার কথা মনে করেন ওয়াজ করছেন বক্তা, বা আপনি কোরআন পড়তে পড়তে দেখছেন, বা হাদিস পড়তে দেখছেন যে পুলসেরাতের কথা আছে, হ্যাঁ, তারপরে মিজান দাড়িপাল্লার কথা আছে,
তারপরে কবরের আজাবের কথা আছে, তারপরে এগুলা যে আছে যেগুলা কোরআনে জান্নাতের কথা জাহান্নামের কথা এগুলা যে বিস্তারিত, জান্নাতে কি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাতের নিয়ামতের কথা, জাহান্নামের আজাব শাস্তির কথা, এগুলা খাস খাস ভাবে যখন আসবে, এর একটা কেউ যদি অস্বীকার করে সে কাফের হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু বিস্তারিত বিষয়ের প্রতি এট এ টাইম জানা বুঝা ইমান আনা জরুরি নয়, কিন্তু মৌলিক বিষয়টা যেটা বলেছি যে পরকালকে বিশ্বাস করতে হবে, যে পরকাল আছে, মৃত্যুর পরে যে কাল, মৃত্যু দিয়ে শুরু হবে পরকাল, এরপরে আমাকে পুনরুত্থান করা হবে, আমাকে হিসাব দিতে হবে, জান্নাত আছে জাহান্নাম আছে, এগুলো মৌলিক, এটা ফরজ। কিন্তু এর সাথে বিস্তারিত যেটা জান্নাতের মনে করেন বর্ণনা, জাহান্নামের বর্ণনা, তারপরে পুলসেরাতের বর্ণনা, তারপরে দাড়িপাল্লার বর্ণনা, আমল যে মাপা হবে সৎ আমল এবং পাপ, সেগুলা এগুলা বিস্তারিতভাবে বিশ্বাস রাখতে হবে, কোরআনে হাদিসে যা কিছু এসেছে। কিন্তু এগুলার একটা কেউ যদি অস্বীকার করে তখন সে আবার কাফের হয়ে যাবে। তো এটা এটা হচ্ছে মৌলিক মৌলিক কথা ছিল আজকে। তো এখন আমি এটারই একটু একটু এতে যাব, একটু ব্যাখ্যায় যাব কয়েক মিনিট। তো সেটা সেটা কি যে পরকাল বলছিলাম যে তাহলে দুইটা অংশ, কিয়ামত, কিয়ামত দিয়ে শুরু, কিয়ামত দিয়ে শুরু হবে পরকাল। কিয়ামত আবার দুই প্রকার, কিয়ামতের সোগরা, কিয়ামতের কুবরা, ছোট কিয়ামত বড় কিয়ামত। ছোট কিয়ামত কোনটা, বড় কিয়ামত কোনটা? ছোট কিয়ামত হচ্ছে মৃত্যু, বুঝতে পেরেছেন? মৃত্যু হচ্ছে ছোট কিয়ামত। ছোট কিয়ামত দিয়ে বড় কিয়ামতে মানুষ যাবে বা কিয়ামত তার হবে পর্ব পুনরুত্থানের পরে। তাহলে এই এটা আমাদেরকে বুঝতে হবে। কিন্তু আমাদের এই আমল আখেরে বিশ্বাসের ক্ষেত্রে সাধারণত যেটা বোঝানো হয় সেটা বড় কিয়ামত, বড় কিয়ামত এবং তার পরবর্তীতে, বড় কিয়ামত এবং তার পরবর্তী অবস্থা সম্পর্কেই আমাদের ইমান আনার বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ। এখন বড় কিয়ামত আসার পূর্বে বেশ কিছু আলামত, বেশ কিছু নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করেছেন, করছেন, করবেন। কিয়ামত সংঘটিত হওয়ার পূর্ব পর্যন্ত বহু আলামত আছে, বহু আলামত আছে। এই আলামতগুলো আবার আমাদের মৌলিক কথাগুলো আপনাদেরকে বলছি, তিন প্রকার। এই আলামতগুলো কয় প্রকার? তিন প্রকার। প্রথম হচ্ছে যে এটা যে দূরের আলামতসমূহ যেগুলা আমরা অতিবাহিত করেছি, যেগুলো দূরবর্তী আলামত, যেগুলো অতিবাহিত হয়ে গেছে আমাদের কাছ থেকে। আর কিছু আছে মধ্যবর্তী আলামত, কিছু আছে একেবারে বড় আলামত, কিছু আছে বড় আলামত। তো আমরা এটার দৃষ্টান্ত দিয়ে আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। তো আসলে কিয়ামত মানে কি? যা অবশ্যই ওই দিন মানুষ কায়েম হবে, ওই দিন মানুষ দণ্ডায়মান হবে, এই জন্য কিয়ামতকে কি বলা হয়? কিয়ামত বলা হয়। আর কিয়ামতের বহু নাম আছে, এটার গুরুত্ব বুঝায় এবং এর ভয়াবহতা বুঝায়। এর বহু নাম নামে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতকে অভিহিত করেছেন এই কোরআনে পাকে। এক একটা অনেক সুরাই রয়েছে এই 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 নামে। হ্যাঁ, আল হাক্কা। হ্যাঁ, তো যাই হোক, তো ওদিকে যাচ্ছি না। তো আর এটা অবশ্যম্ভাবী, এর মধ্যে কোনো সন্দেহ নেই, এটার বাস্তবতা এবং এটা অতি নিকটে, সন্নিকটে। এই এটা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরে বলছে, ওয়াল তানজুর নাফসু মা কদ্দামাত লিগাদ, যে প্রত্যেক নাফস, প্রত্যেক ব্যক্তি চিন্তা করে দেখুক সে কালকের জন্য কি পাঠিয়েছে। এটা এত অবশ্যম্ভাবী আর এত নিকট যে আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতকে কাল হিসেবে অভিহিত করেছেন, মানে আগামীকাল, আগামীকালের জন্য কি সে সংগ্রহ করে পাঠিয়েছে সেটা সে ভেবে দেখুক। তাহলে এই বলছিলাম যে কিয়ামতের আলামত, কিয়ামতের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আলামত প্রকাশ করেন বা করেছেন, করবেন। তো প্রথমত কিছু আলামত আছে যেগুলো প্রকাশ পেয়েছে এবং শেষ হয়ে গেছে, পেয়েছে এবং শেষ হয়ে গেছে, যেগুলো তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, হ্যাঁ, এই যে আগমন, এটা হচ্ছে কিয়ামতের আলামত। প্রত্যেক নবী রাসূল
তার উম্মতকে কিয়ামত সম্পর্কে সতর্ক করেছেন বা কিয়ামত সম্পর্কে হুঁশিয়ার করেছেন, তার সাথে দাজ্জালের সাথে ইহুতি করেছে, তারপরে আমাদের নবী শেষ তাকে দিয়ে পরিসমাপ্ত হয়েছে। তো তার আগমন এটা কিয়ামতের আলামত, এমন তার মৃত্যু কিয়ামতের আলামত। আর উম্মতের জন্য সবচেয়ে বড় ভয়াবহ বিপদ হচ্ছে আমাদের নবীর মৃত্যু, আর সেটাও অতিবাহিত হয়ে গেছে। তেমনইভাবে বাইতুল মুকাদ্দাসের বিজয় এটাও কিয়ামতের আলামত, তেমনইভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্মান্তিক হত্যাকাণ্ড এটা কিয়ামতের আলামত, এটাও ঘটে গেছে। তারপরে যে এই এই যে এই ভ্রান্ত ফিরকার প্রাদুর্ভাব, ভ্রান্ত ফিরকার যে ঘটে, যেমন মনে করেন খারেজি, রাফেজি, এই যে এগুলার, তারপরে আরও দেখেন ওইভাবে যে শুরু হয়েছে, এখন ঘটতে আছে কিয়ামতকাল পর্যন্ত বড় বড় ভ্রান্ত ফিরকার আবির্ভাবটা হচ্ছে কিয়ামতের আলামত। রাসূলের জামানায় কোনো এরকম ফিরকা ছিল না। তো তেমনইভাবে যে মিথ্যা নবী দাবিদার এগুলো হচ্ছে কিয়ামতের আলামত, তেমনইভাবে যে আইম্মাতুল মুদিল্লিন, যে বিভ্রান্তকারী গুমরাকারী আলেমদের এই যে দৌরাত্ব, এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। তেমনইভাবে আরও অনেক আছে যেগুলো বলছি অতিবাহিত হয়ে গেছে। আচ্ছা, এরপর দ্বিতীয় যেটা হচ্ছে মধ্যপন্থার আলামত, সেগুলো হচ্ছে কি, যেগুলো প্রকাশ পেয়েছে কিন্তু শেষ হয় নাই, যেগুলো প্রকাশ পেয়েছে কিন্তু শেষ হয় নাই। যেমন এটা হাদিসে জিব্রিলের মাধ্যমে আমরা পাই যে যাদের পায়ে স্যান্ডেল জুটত না, পরনে কাপড় জুটত না, হ্যাঁ, তারা ছাগলের রাখাল, তারা কি অট্টালিকা নির্মাণে তারা অহংকার করবে, এবং তারাই এই বর্তমান দুনিয়াতে কি হবে, দুনিয়ার সুখী সমৃদ্ধশীল লোক হবে, হ্যাঁ, তারাই গর্বকারী করে হবে, হ্যাঁ, যে লোকা ইবনে লোকা হাদিসে এসেছে, আসাদুন নাসে বিদ্দুনিয়া লোকা ইবনে লোকা, হ্যাঁ, যে ওরাই তখন কি হবে, এই দুনিয়ার সবচেয়ে সুখী লোক হবে, যারা একে এই যাদের কিছুই ছিল না। তেমনিভাবে মসজিদ নিয়ে, হ্যাঁ, বাড়াবাড়ি হবে, মসজিদ নিয়ে অহংকার হবে, তেমনইভাবে জাহেল দরবেশ হবে, জাহেল দরবেশ হবে, যে এলেম নাই কিন্তু এবাদত করবে এলেম ছাড়াই, তা তেমনইভাবে কুররা ফাসাকা, অর্থাৎ বড় বড় কারি ফাসেক হবে, এগুলা বের হয়েছে কি হয় নাই প্রাদুর্ভাব, হ্যাঁ, যখন জাহেল বক্তার আজকার বর্তমান এই যে মিডিয়াতে আরও বেশি বুঝানো যাচ্ছে যে কত যে অজ্ঞ জাহেল আলেম নামে তারপরে মানুষকে গুমরাকারী এই যে বক্তা, এগুলো ছড়াছড়ি এখন, আর এগুলো সব কিয়ামতের আলামত। কারি সুন্দর কেরাত পড়বে, এটা রাসূলের জামান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের থেকে সতর্ক করেছেন যে খারিজদের দিকে, যদিও এটা ইঙ্গিত যে তাদের কেরাত দেখে তোমাদের কেরাত একেই মনে হবে, অথচ তাদের কেরাতটা তাদের কণ্ঠ থেকে নিচে নামবে না। তো এরকম অনেক, তেমনই এলেম উঠে যাবে, তেমনইভাবে অজ্ঞতা ছেয়ে বসবে, জেনা বিস্তার লাভ করবে, মদ একেবারে ওপেন হয়ে যাবে, এগুলো হয়েছে না হয় নাই, হয়েছে, চলছে, হ্যাঁ, এগুলা কিয়ামতের একের জ্বলন্ত উদাহরণ বা এটা আলামত। তেমনই আলামতের মধ্যে সবচেয়ে বড় যেগুলো আলামত সেগুলা হয় নাই হবে, সেগুলার মধ্যে অন্যতম হচ্ছে যে মাহদী আলাইহিসসালামের হচ্ছে আবির্ভাব, মাহদী আগমন করবেন, এরপরে মনে করেন মাহদীর পরে আসবে মাসিউদ দাজ্জাল, তারপরে ঈসা আলাইহিসসালামের আগমন ঘটবে, ইয়াজুজ মাজুজের বের হবে, হ্যাঁ, কোরআন উঠে যাবে, এগুলো হচ্ছে কিয়ামতের বড় আলামতের অন্তর্ভুক্ত। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, অনুরূপভাবে আরেকটা কথা বলে শেষ করব আমি যে আখেরাতের প্রতি ঈমানের অন্যতম দিক বলছিলাম যে এটা হচ্ছে কবর, কবর দিয়ে শুরু, মৃত্যু দিয়ে কবরে যেতে হয়, তাই না, কবর, কবরের আজাব হবে না হয় কবরে নিয়ামত পাবে, হ্যাঁ, যারা সৎকর্মশীল মোমিন তাদের জন্যে কবরটাই রওদাতুল মিন রিয়াদুল জান্নাহ হয়ে যাবে, আর যারা কাফের মুশরিক বেঈমান বেআমল তাদের জন্য কবরটাই
হ্যাঁ, এটা হাফরাতু মিন হুফারিন নিরান হবে, জাহান্নামের একটা গর্তের অংশ অংশ হয়ে যাবে। এটা আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে। কিন্তু অনেক আহলে সুন্নাত নাম দিয়েও কিন্তু কবরের আজাবকে অস্বীকার করে বসেছে। আমাদের সমাজেরও অনেক আছে এরকম, যারা কবরের আজাবকে অস্বীকার করছে। অথচ কবরের আজাব এটা মনে করেন দলিল দ্বারা সুসাব্যস্ত, বাস্তবেও হবে, এবং এটা বিবেক দ্বারাও সাব্যস্ত, এটা যুক্তি দ্বারাও সাব্যস্ত। কবরের আজাব এতে অস্বীকারী এটা কুফুরি বা কাফের হয়ে যাবে। যেমন এর কোরআনেরও দলিল আছে, হাদিসেরও দলিল আছে। হাদিসের দলিল আপনার প্রসিদ্ধ হাদিস আপনারা জানেন, যার যে তিনটি মূলনীতি যে আলোচনা করা হচ্ছে, বারা ইবনে আজেবের হাদিস অনুযায়ী যে জিজ্ঞাসা করা হবে কবরে, তোমার রব কে ছিলেন, তারপর তোমার দিন কি ছিল, তোমার নাবিকে, তো এটা এটা ওই যে এক স্পষ্ট হাদিস। আর এছাড়াও সূরা গাফেরের 45-46-47 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে যে আল্লাহ রাব্বুল আলামিন আজাব দিয়েছেন দুনিয়াতে ডুবিয়ে মেরে, তেমনি তার আয়াতের অংশ হচ্ছে ওয়া হাকা বে আলে ফেরাউনা সুউল আযাব, যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউন এবং তার বংশধরকে একের ঘিরে ফেললেন একেবারে কঠিন জঘন্য আজাব দিয়ে। আর সেই আজাবটা কী ছিল? তার ডুবে মরা। ডুবে মরা, তাহলে এটা তার দুনিয়াতে শাস্তি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে 46 নম্বর আয়াতে, النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করে বলে দিচ্ছেন, অথচ দেখেন যে যে ওই জাহান্নামের কবরের আজাব আর নার, এখানে ইউরাদুন আলাইহা অর্থাৎ আলে ফেরাউন কে যে আজাব দেওয়া হবে সকাল এবং সন্ধ্যা, সকাল সন্ধ্যায় তাকে আজাবের সম্মুখীন করা হবে। এবং কিয়ামত যখন হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিবেন তাদের ক্ষেত্রে যে আলে ফেরাউনকে আরও কঠিন আজাবে ঢুকিয়ে দাও, কঠিন আজাবে হ্যাঁ প্রবেশ করাও। তাহলে এখানে স্পষ্ট এখান থেকে তাফসীরকারের একমত, হ্যাঁ, যে এই যে সকাল এবং সন্ধ্যায় তাকে যে এই আজাবের সম্মুখীন জাহান্নাম আগুনের সম্মুখীন হতে হবে সেটা কোথায়? এইটা কবরে। তাহলে স্পষ্ট কবরে আজাব আছে। তারপর হাদিসে বল শুনলেন আপনারা, এ সত্ত্বেও দেখা যাচ্ছে যে এক শ্রেণীর আলেম, হ্যাঁ, বা এক শ্রেণীর সংগঠনের লোকই তারা, তাদের এতেই আছে যে আমি নিজেও পড়েছি একটা পত্রিকায় যে আল্লাহর কি এমন ঠেকা পড়েছে, এই ধরনের তার ভাবটা, যে জাহান্নামের যেখানে আজাব আছে, হিসাব যেখানে আছে, এরপরে এই যে কবরে রিহার্সেল করার কী দরকার আছে? এখানে হিসাব হয় নাই, বিচার হয় নাই, জাহান্নাম যেখানে আছে আবার কবরে কেন আজাব হবে? তার যুক্তিতে ধরে না, যদিও বুখারিতে এসেছে, তার ধারণা বলছে যে কোরআনে স্পষ্ট এই যে কবরে আজাব সম্পর্কে কিছু নেই ওর ধারণা মতে। ও যে আয়াত আপনাদেরকে বললাম সূরা গাফের 45 এবং 46, এটা কবরের আজাব সম্পর্কে। আরও দুইটা আয়াত আমি সময় থাকলে বলতাম আপনাদেরকে। তাহলে কোরআনের আয়াত দ্বারাও কবরের আজাব সাব্যস্ত, হাদিস দ্বারা সাব্যস্ত। ওনার কথা যে কোরআনে স্পষ্ট কবরের আজাবের ব্যাপারে নাই, যদিও বুখারিতে আছে কিন্তু বিবেকে ধরে না, এই জন্যে কবরের আজাব মানা যাবে না, এটা হচ্ছে তার মূল বক্তব্য। হ্যাঁ, এটা আমরা চরম ঘৃণা জানাই এই এই বক্তব্যকে, এই এই মন্তব্যকে। তো এটা না, বরং কবর আজাব সুসাব্যস্ত। যাই হোক, আজকের সংক্ষিপ্ত কথা হচ্ছে যে আমাদের এই যে দিনের তিনটি স্তর, তার প্রথম স্তর যে ইসলাম সম্পর্কে, ইসলামের রোকন, দ্বিতীয় স্তর হচ্ছে ইমান, ইমানের রোকন, ইমানের আজকে পঞ্চম রোকন আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরা হলো, আর সেটা কি? পরকালের প্রতি বিশ্বাস। পরকালের প্রতি বিশ্বাসের প্রথম অংশ যেটা বলছিলাম যে মৌলিক যেটা পরকাল সম্পর্কে যেটা ধারণা বা বিশ্বাস বা আস্থা বা স্বীকৃতি, হ্যাঁ, যে পরকাল হবে এবং পুনর্থিত হতে হবে এবং বিচার হবে, জান্নাত এবং জাহান্নাম মৌলিকটা ফরজ এই বিশ্বাসটা। এরপরে বিস্তারিত কোরআনে হাদিসে যা বিস্তারিত বর্ণনা আছে এই পরকাল সম্পর্কে, এটার বিস্তারিত জানা সবার জন্য জরুরি না হলেও যখন সে জানবে, জানার প্রত্যেকটা পার্টকে স্বীকার যেতে হবে। কেউ যে কোনো পার্ট আপনি এখন জানলেন, কথার কথা যে পুলসেরাত, পুলসেরাতকে বিশ্বাস করতে হবে। কথার কথা দাড়িপাল্লা মিজান নাকি নেকি 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 এবং গুনার যে মাপার ইয়া, মানতে হবে আপনাকে।
কবর আজাব মানতে হবে আপনাকে, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু সব বিস্তারিত যে আপনাকে জানতে হবে, জেনে মুখস্থ রাখতে হবে জরুরি নয়। কিন্তু যখন এটা কোরআন হাদিস দ্বারা আমরা জেনে গেলাম, প্রচার হয়ে গেলাম, ওটা খাস খাসভাবে, তেমন কবর আজাব সম্পর্কে লাস্ট কথা যেটা বলা হয়েছে, কবর আজাবকে বিশ্বাস করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন ইমানের রকনগুলা সম্পর্কে সঠিকভাবে জেনে বুঝে ইমানকে সুসাব্যস্ত করা। আল্লাহ আমাদের হককে হক জেনে হকের উপর সুপ্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন। আজকে পর্যন্তই।